এই খাস নামটি তিনবার করে তিনবার পাঠ করে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবে। আল্লাহ পাকের এই খাস নামটি তিনবার পাঠ করার পরে যা দোয়া করে তাই কবুল করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পাকে জানিয়ে দিয়েছেন, ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কিছু নাম আছে, তোমরা যদি এই সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, ফাদউহু বিহা, ওই সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। কোনো ব্যক্তি আপনার আপনি ঋণগ্রস্ত আছেন, সংসার অশান্তি, সমাজে টিকতে পারছেন না, ঋণের বোঝায় আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, কঠিন খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছেন, আপনি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শব্দ কবুল করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, মুস্তাদরাক হাকিমের 1996 নাম্বার সহি হাদিসে এই দোয়াটি এসেছে। নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহর এই খাস নামটি পড়ে, যা তুমি চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করে দিবেন। কি সেই দোয়া? ইয়া আর রহমান রহিমিন, ইয়া আর রহমান রহিমিন, ইয়া আর রহমান রহিমিন। এই দোয়াটি তিনবার পাঠ করবেন, এরপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি এই আমলটি খাঁটিভাবে করতে পারেন আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া অনুযায়ী আমার রব আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি চাইতে দেরি হবে আমার রব আপনাকে দিয়ে দেরি করবেন না। সুবহানাল্লাহ। বিহেন আপনি যেই কোনো প্রয়োজন, আপনি অভাবে আছেন, সংসারে শান্তি নাই, কোনো সন্তানগুলো কথা শোনে না, আল্লাহ রব্বুল আলমিনের করুণা ভরে যদি দুটি হাত আপনি তুলেন আর আল্লাহর এই খাঁটি নামটি যদি পড়তে পারেন, আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলো এমনভাবে কবুল আর মঞ্জুর করে নেবেন। নিষ্পাপ শিশু যদি দোয়া করে যেমনভাবে কবুল হয়, আল্লাহর এই খাস নামটি পড়ে কোনো বান্দা যদি দোয়া করে, ওই বান্দার দোয়াগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে কবুল করে দেন। সুবহানাল্লাহ। আপনি যে কোনো বিপদ আপদে আছেন, খারাপ অবস্থায় আছেন, আপনি একটি পবিত্র জায়গায় চলে যাবেন, পবিত্র জায়গায় গিয়ে আপনি একদম মনোমস্তিষ্ক ঠান্ডা রেখে কেবলামুখী হয়ে আপনি বলবেন, ইয়া আর রহমান রহিমিন, ইয়া আর রহমান রহিমিন, ইয়া আর রহমান রহিমিন। পড়ার পরে আপনি 10 বার দুরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ। 10 বার দুরুদ পড়ে দোয়া করবেন, যা চাইবেন আমার আল্লাহ তাই দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।